এটা তো আমাদের বলতেছে যে when AB equal to 5, okay, AB equal to 5, BC equal to 8, BC equal to 8, দেওয়াই আছে ফিগারে, and area is 220 root 3 of the parallelogram. So, এটার BCD এর অ্যাঙ্গেলটা বের করতে বলছে। সো আমার প্যারালেলোগ্রামের এরিয়া দেওয়া আছে, বাট হচ্ছে এটার একটা অ্যাঙ্গেল বের করতে বলছে। অ্যাকচুয়ালি প্যারালেলোগ্রামের দুইটা অ্যাঙ্গেল কি হয় অলওয়েজ, একটা আরেকটার কি বলে এটারে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হয় না? জি স্যার। মানে একটা 60 হইলে আরেকটা অটোমেটিক তোমার 120 হবে, যেন দুইটার সামেশন 180 হয়, রাইট? আচ্ছা, তাহলে আমরা এটার একটা ট্রায়াঙ্গেল হিসেবে চিন্তা করি। হ্যাঁ, এই দুটো ট্রায়াঙ্গেল হচ্ছে সিমিলার ট্রায়াঙ্গেল, রাইট? রাইট। সো আমরা যে একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, সাপোজ এটা হচ্ছে থিটা অ্যাঙ্গেলটা, একটা ট্রায়াঙ্গেলের এরিয়া বের করতে পারি, তাহলে ওটা দুই দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা হচ্ছে পুরো প্যারালেলোগ্রামের এরিয়া পাওয়া যাবো, রাইট? সো একটা প্যারালেলোগ্রামের এরিয়া বের করার জন্য তুমি সাপোজ এই ট্রায়াঙ্গেলটার একটা সাইড এটা হচ্ছে এবি হইলে এটা সি হবে, ওকে। সো এই অ্যাঙ্গেলটা যদি সি হয়, হ্যাঁ, তাহলে ট্রায়াঙ্গেলটার এরিয়া কত হবে? হাফ ইন্টু এবি, মানে এ ইন্টু বি ইন্টু সাইন সি, রাইট? তাহলে আমরা যদি এই একটা ট্রায়াঙ্গেলের এরিয়া নিয়ে এটা দুই দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা পুরো প্যারালেলোগ্রামের এরিয়া পাই, রাইট? তাহলে অ্যাকচুয়ালি একটা প্যারালেলোগ্রামের এরিয়া বের করার জন্য আমরা কি করব? দুইটা দুইটা, হ্যাঁ, দুইটা সাইডের মাল্টিপ্লিকেশন নেবে, ওই দুইটা সাইড যে অ্যাঙ্গেলটা এনক্লোজ করে সেই অ্যাঙ্গেলের সাইনের ভ্যালু, রাইট? আচ্ছা, সো আমরা জাস্ট এখান থেকে সিম্পলি লিখতে পারি যে এই প্যারালেলোগ্রামের এরিয়া হচ্ছে আমার 40 সাইন থিটা, এ বি সাইন থিটা, তাহলে হচ্ছে 5 টাইমস 8 টাইমস সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে 20 রুট 3। তাহলে হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে থার্ড সাইন থিটা, হ্যাঁ, ইকুয়াল টু হচ্ছে তোমার রুট 3 বাই 2, রাইট? আর সাইন থিটার ভ্যালু রুট 3 বাই 2 কততে হয়? সেটা যদি 60 ডিগ্রি হয়, তাহলে এটা অটোমেটিক কত? 120। আমাদের আনসারটা 120 ডিগ্রি। এখন কথা হচ্ছে যে স্যার, আপনি তো এইখানে ট্রায়াঙ্গেল করলেন, কিন্তু ট্রায়াঙ্গেলটা তো এখানেও হইতে পারতো, এখানেও হইতে পারতো, পারতো না? তাহলে তো আমরা দুইটাই জানি না, না না দুইটাই জানি, ইকুয়াল না, প্যারালেলোগ্রাম যেহেতু। সো এইখানে আপনি নিলে স্যার দোষটা কি হইতো? এন্ড সেম ক্যালকুলেশন আসতো, রাইট? এই ইকুয়েশনটাই আসতো স্যার, অপটিউস অ্যাঙ্গেল স্যার, হোক অপটিউস, বাট সেম ইকুয়েশনটাই তো আসতো, রাইট? হ্যাঁ, ওকে। সো এইখানে হচ্ছে সাইনের একটা কারসাজি আছে, যেহেতু দুইটা অ্যাঙ্গেল তোমার সাপ্লিমেন্টারি, তো সাইন তোমার কি বলে সাইন থিটার ভ্যালু তো সাইন থিটা, সাইন পজিটিভ হইলে এটার ভ্যালু অবভিয়াসলি পজিটিভ, রাইট? তাই না? সো পজিটিভ হইলে সাইন হচ্ছে তোমার ফার্স্ট কোয়াড্রেন্টে অথবা সেকেন্ড কোয়াড্রেন্টে থাকবে, তাই না? অরিক, তুমি আই গেস এটা ভালো জানো, অরিত্র যদি লেখক মানে এটা
ক্লিয়ারলি না জানো, কিন্তু সাইন পাই মাইনাস থিটাতেও কিন্তু সাইনের সেম ভ্যালুটা আসে, তাই না? মানে সাইন পাই মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা না? পাই হলে ওইটা হচ্ছে সাইন আর কস চেঞ্জ হয় না, এন্ড সাইন পাই মাইনাস থিটা মানে হচ্ছে তোমার সেকেন্ড কোয়াড্রেন্টে, এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে হলে তাহলে ওটা পজিটিভই থাকবে, তাই না? জি স্যার, সো অ্যাকচুয়ালি এইখান থেকে আমরা দুইটা অ্যাঙ্গেল বাই করে নিতে পারি, সেটা হচ্ছে একটা হচ্ছে সাইন 60 না লিখে আমি জাস্ট এটাকে এরকম লিখতে পারি যে সাইন থিটা বা পাই মাইনাস থিটা, বা এটা পাই এর না লিখে আমরা 180 মাইনাস থিটা লিখি, 180 মাইনাস থিটা ইকুয়াল টু আবার এটা রুট থ্রি বাই টু লিখতে পারি। সো এখান থেকে তুমি হচ্ছে থিটা ইকুয়াল টু 60 পাবা, অ্যান্ড এখান থেকে হচ্ছে থিটা ইকুয়াল টু 120 পাবা, ঠিক আছে? সো অ্যাকচুয়ালি এই দুইটা অ্যাঙ্গেল একটার সাথে একটা কানেক্টেড, এই কারণেই এটা পসিবল হয়েছে, একটা ইকুয়েশনেই তাদের সলিউশন আসবে, ঠিক আছে? সো তুমি যেভাবে চিন্তা করো, যদি তুমি অ্যাকিউরেট পাও তাহলে তুমি জাস্ট চিন্তা করবা যে আমার অ্যাঙ্গেল যেটা ছোট সেটা পাইছি আমি, অ্যান্ড তুমি যদি অপটিউস পাও তাহলে তুমি অ্যাঙ্গেল যেটা বড় সেটা পাইছি,